অবশেষে হাসপাতাল তৈরি হচ্ছে মালবাজারের ওদলা বাড়িতে। 30 বেডের ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ হচ্ছে 5 জন চিকিৎসক, 12 জন নার্স। শুধু ওদলা বাড়ি নয়, স্বাস্থ্যকেন্দ্রটি চালু হলে পাশাপাশি গজলডোবা, বাগড়াকোট প্রভৃতি এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। চারদিকে চা বাগান, পাহাড়ি জীবন, নিরিবিলি, দিন কয়েক ঘুরতে যাওয়ার জন্য বড় ভালো জায়গা। কিন্তু ওখানকার প্রত্যেক দিনের জীবন, ওদলাবাড়ি এলাকার মানুষকে সামান্য চিকিৎসার জন্য ছুটতে হয় মালবাজার হাসপাতালে। শুধু ওদলাবাড়ি কেন, গজলডোবা, বাগড়াকোট, পাথরছোড়া, মংকং এর মতো এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা মালবাজার স্বাস্থ্যকেন্দ্র, যার দূরত্ব 25-30 কিলোমিটার। পাহাড়ি পথে এই দূরত্ব যথেষ্ট দূর। কঠিন সমস্যায় পড়তে হয় ওখানকার স্থানীয় বাসিন্দাদের। দুরবস্থা দূর করতে ওদলাবাড়িতে নতুন হাসপাতাল তৈরি করছে রাজ্য সরকার। বহুদিনের আশা পূর্ণ হতে চলেছে ওদলাবাড়িবাসী। দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটা হাসপাতাল, এবং এলাকাবাসীর দাবি মতো রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে এই হাসপাতাল। 30 বেডের হাসপাতাল হচ্ছে ওদলাবাড়িতে। হাসপাতাল তৈরির কাজ শেষের মুখে, প্রায় 2 বছর ধরে চলছে হাসপাতাল নির্মাণের কাজ। আমাদের দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ছিল এই হাসপাতালের জন্য। আমাদের চারপাশে সুবিধ সংগঠন বাগান ভিত্তিক এলাকা, এখানে মাঝে মাঝেই আমাদের অনেক রোগী যেতে যেতেই মারা যেত। তো এলাকাবাসীর দাবি ছিল যে এই হাসপাতালটা হলে আমাদের এই শ্রমিক যারা চারপাশে বাগানের লোকজন উপকৃত হবে। তো আমাদের রাজ্য সরকারের কাছে দাবি আমরা করেছিলাম এবং রাজ্য সরকার এই দাবি মানছে। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। পূর্ত দপ্তর প্রায় 6 কোটি টাকা খরচ করে তৈরি করেছে এই হাসপাতাল। হাসপাতালের জন্য নিয়োগ হচ্ছেন 5 জন চিকিৎসক, থাকছেন 12 জন নার্স। হাসপাতালের কর্মীদের থাকার জন্য আবাসন তৈরির কাজও শেষ। খুব শিগগিরই চালু হচ্ছে ওদলাবাড়ি হাসপাতাল। ওদলাবাড়ি থেকে অরূপ প্রসাদের রিপোর্ট, 24 ঘন্টা।